হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো নিশ্চিত খুব ভালো আছে আর আমি দেখো হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে বসে প্ল্যাটফর্মে না ট্রেনে বসে আছি আর আমাদের কাটোয়া লোকাল ট্রেনেই বসে আছি ট্রেনে পেছন থেকে দেখতে পাচ্ছো সব এক এক করে উঠছে বাড়ি ফিরছি দিদি ভাইতে বাড়ি থেকে বাড়ি ফিরছি গুল্লু আমার পাশে বসে আছে আর উল্টো দিকের সিটটাই বসে আছে ইন্দ্র আর মা বসে আছে ইন্দ্র এখনও ও গেটের কাছে দাঁড়িয়ে আছে পরে এসে বসবে আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে খুব ভিড় নয় আর আমরা বাড়ি আজকে ফিরতে পারবো সেটা ভাবতেই পারিনি গুল্লুর খুব শরীর খারাপ ওর একটু পেটের প্রবলেম দেখা দিয়েছে ভেবেছিলাম তো ফিরতেই পারবো না সাহস করে বেরিয়ে পড়েছি গুল্লুকে নিয়ে কাল সারা রাত ঘুমোতে পারিনি আমরা কেউ চোখের পাতা এক করতে পারিনি গুল্লুও ঘুমোয়নি আমরাও ঘুমোয়নি আর গুল্লুর সারা রাত পেটে যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছে আর সকাল থেকেই একদম পেট ছেড়ে দিয়েছে তার সঙ্গে বমি তাও গুল্লুকে কোনো রকমে নিয়ে এসেছি ওখানে যাই বাবু বলেছিল যে ওখানে ডাক্তার দেখিয়ে নিতে কিন্তু গুল্লুর সব ডাক্তারের ওষুধে ওর কাজ দেয় না ওকে যে ডাক্তার দেখানো হয় সেই ডাক্তারই দেখাবো বলে ভাবলাম যে না বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে ওখানে ডাক্তার দেখিয়ে নেব আর মানে খুব ভয় ভয় ছিলাম যে ট্রেনের মধ্যে বমি করে দেয় বমি করে দেয় ও কিচ্ছু খায়নি এই যে এখন আমরা এখান থেকে মানে দশটা ট্রেনে হাওড়া থেকে দশটা ট্রেন ধরেছি এই দশটা পর্যন্ত এই বেলা দশটা পর্যন্ত গুলো শুধু নুন চিনির জল ছাড়া আর কিচ্ছু খাইনি পুরো একদম খালি পেটেই রয়েছে শুধু জল খাওয়াচ্ছিলাম একটু পর বোতলে করেও নুন চিনির জল গুলে নিয়েছিলাম আর ট্রেন পুরো ফাঁকা দু একজন লোক রয়েছে মানে সেই রকম যে ভিড় সামনে দাঁড়িয়ে আছে লোকজন সেই রকম কোনো ব্যাপার না আর এই যে বাড়ি চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি কি ট্রেন থেকে নেমে পড়েছি এবার হেঁটে হেঁটে স্টেশন থেকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কি না জানি না তাই কারণগুলো তো শরীর ভালো না গুলু কথা বলতেও দেবে না তাই ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করছি তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো বাই